রূপনারায়ণপুরের পশ্চিম রাঙামাটিয়ায় চুরির ঘটনায় গ্রেপ্তার দুই। রূপনারায়ণপুর এলাকায় গত 30শে ডিসেম্বর 2021 পশ্চিম রাঙামাটিয়া এলাকায় মনীন্দ্র বৈঠা নামে এক ব্যক্তির ঘরে চুরির ঘটনা ঘটে। তারই অভিযোগের ভিত্তিতে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করে। শেষমেশ পুলিশের হাতে একটি সূত্র ধরা পড়ে। সেই সূত্র মারফত সুমন দত্তের নাম উঠে আসে, যার নামে বিগত আরও একটি জেল হেফাজতের কেস ছিল। তারপর পুলিশ আদালতের কাছে সুমন দত্তের রিমান্ড চেয়ে আর্জি জানান এবং গত 7ই জানুয়ারি আদালত থেকে সুমন দত্তকে পুলিশের হেফাজতে দেওয়া হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের পরে উঠে আসে চন্দন রুদ্রার নাম। এই চন্দন রুদ্রাকে 10ই জানুয়ারি জেমারি গ্রামের তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রে জানা গিয়েছে, চন্দন রুদ্রার বাড়ি থেকে চুরি যাওয়া কিছু বাসনপত্র, একটি ফ্যান ও একটি টুলু পাম্প উদ্ধার করা হয়েছে। তারপরে তাদেরকে আজ 11ই জানুয়ারি আসানসোল জেলা আদালতে তোলা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।